চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন ইনডোর টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেফরিন সেবে 1957 সালের 3 এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এফডিসি গঠনের প্রস্তাব উত্থাপন করেন দিনটিকে স্মরণীয় করে রাখতে 2012 সালে প্রথমবার উদযাপন হয় জাতীয় চলচ্চিত্র দিবস এরই ধারাবাহিকতায় এ বছরও পালন হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস আজ সকালে বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি আনন্দ র্যালি করেছে এফডিসি কর্তৃপক্ষ র্যালি শেষে এফডিসির জহির রায়হান মিলনায়তনে হয়েছে আলোচনা অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন সহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতারা প্রকাশ পেল সময়ের প্রতিশ্রুতিশীল শিল্পী বুশরা শাহরিয়ারের নতুন গান 140 এপ্রিলের প্রথম সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হয়েছে এই গানটির মরুক উন্মোচন কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বুশরা আর তার বিপরীতে আছেন সুমিত চলি তাহলে এখন আরে এবার ছাড়ো দেরি হয়ে যাচ্ছে বিয়ের পর নবদম্পতিদের মাঝে দুষ্ট মিষ্টি ভালোবাসা আর খুনসুটির নানা গল্প যেমন জমে তেমনি পারিবারিক আয়োজনে বিয়ের পর স্বামী স্ত্রীর প্রতি জমে অসংখ্য নালিশ এমনই কিছু ঘটনাকে গানে গানে জানিয়েছেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার মন খারাপের দেশে মেঘের ভেলায় যাই ভেসে ভেসে ফুল পাখিদের শোনে মনের কপন খামে ফুল পাখিদের শোনে মনের কপন খামে একশো নালিশ দিলাম তোমার নামে শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে হয়েছে 140 গানের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান যেখানে শিল্পীর সাথে উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের অনেকেই সাজিদ সরকারের সঙ্গীতায়োজনে 140 গানের কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও সুর করেছেন বুশরা নিজেই গানটির মিউজিক্যাল ফিল্মে বুশরার বিপরীতে মডেল হয়েছেন অভিনেতা সুমিত অ্যাজ এ কো অ্যাক্ট্রেস বুশরা ইজ ফ্যান্টাস্টিক আসলে সবাই হয়তো জানে বা ওকে দেখে অ্যাজ এ সিঙ্গার তো আমি আসলে বিষয়টাকে ওভাবে নেইনি আমি অ্যাজ মাই কো অ্যাক্ট্রেস আমি ওভাবেই দেখছি বিষয়টাকে তো সব মিলিয়ে ভালোই লাগলো দেখার পরে এখন যখন দেখলাম আমি ভিজুয়ালি কথা সুরের পাশাপাশি গানের মিউজিক্যাল ফিল্মটিও দর্শক হৃদয় ছুঁয়ে যাবে এমনটাই আশা শিল্পী বুশরার অভিমানটা হচ্ছে মিষ্টি অভিমান তো মিষ্টি অভিমান থেকে মনে মনে নালিশগুলো লেখা যেটা আমি দেখিয়েছি কাল্পনিকভাবে যে আমি একটা নালিশ খাতায় লিখছি আসলে বিষয়টা এরকম কিছুই না যে সব কিছুর জন্য যে কোনো সম্পর্ক তৈরি হতে একটু সময় লাগে একটু জায়গা দিতে হয় তখন কিন্তু ওই বন্ধুত্বটা তৈরি হয়ে যায় তো ওটাই আমরা পোর্ট্রে করেছি সেখান থেকে 100 নালিশ প্রেক্ষাগৃহ প্রোডাকশনের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন বিজয় কর্মকার অঙ্কুর 1 এপ্রিল বুশরা শাহরিয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে 140 গানটি মাকসুদুল হক ইমু চ্যানেল 24 ঢাকা সৈয়দ শামসুল হকের অনন্য সৃষ্টি পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের কবিতা নিয়ে ছুটির দিন শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নৃত্যশালা মিলনায়তনে হয়েছে আয়োজন যেখানে পরিবেশন হয় 33টির মতো কবিতা স্বরকল্পন আবৃত্তি চক্রের আয়োজনে দ্বিতীয় ও তৃতীয় বারের মতো মঞ্চায়ন হয়েছে পরাণের গহীন ভিতর আবৃত্তি প্রযোজনা মোস্তাফিজ রিপনের নির্দেশনায় আবৃত্তি প্রযোজনার সমন্বয়কের দায়িত্বে ছিলেন শাহিদুল হক মিল্কি ও সোহেল আহমেদ আবৃত্তি প্রযোজনাটির মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন জাহিদুর রহমান আবহ সঙ্গীত করেছেন মোবারক হোসেন সজীব বাউল ও মাহফুজ হৃদয় আরও কিছু সময় থাকবো আবৃত্তির গল্পে গতকাল সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় হয়েছে আবৃত্তি সংগঠন উদ্ভাসনের নবম প্রযোজনা উজ্জ্বল কথার মিছিল এই আয়োজনে হয়েছে দুটি প্রযোজনার মঞ্চায়ন একটি খবরটা কি উড়ো আর অন্যটি তাহাদের কথা হাস্যরসাত্মক পরিবেশের মাধ্যমে এভাবেই মঞ্চ মাতিয়েছেন উদ্ভাসনের আবৃত্তি শিল্পীরা
শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে উজ্জ্বল কথার মিছিল শিরো নামে তামান্নাতিথির নির্দেশনায় খবরটা কি উড়ো আবৃত্তির মাধ্যমে এই আয়োজন শুরু হয়। আমরা রাজা উজির মেরে ভাঙি চায়ের কাপ, হাত তুলে সব গাড়ি থামায়। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধ, বীরঙ্গনা মা, যুদ্ধের শিশুদের কষ্টের গাথা নিয়ে পরিবেশন করা হয় তাহাদের কথা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য কবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত এবং আবৃত্তি শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাবা কলিমুদ্দিন আহমেদ ছিলেন দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক। তারই ছেলে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আলমগীর। শুধু অভিনেতা কেন, নায়কের পাশাপাশি তিনি একজন সফল প্রযোজক আর পরিচালক। আজ আলমগীরের জন্মদিন। একাত্তর পেরিয়ে রবিবার 72 পা দিয়েছেন তিনি। চলচ্চিত্রে আলমগীরের অভিষেক 1973 সালে আমার জন্মভূমি সিনেমা দিয়ে। 1985 সালে তিনি পরিচালনা শুরু করেন। সে বছরই মা ও ছেলে সিনেমায় অভিনয় করে প্রথমবার জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় ক্যারিয়ারে 225টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন আলমগীর। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন এই অভিনেতা। গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তিনটি গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে বেশ চোট পেয়েছেন এই তারকা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ভারতের মুম্বাইয়ের খোপলি এলাকায়। জানা গেছে মুম্বাই পুনে হাইওয়ে দিয়ে মুম্বাই ফিরছিলেন অভিনেত্রী, সেই সময়ই দুর্ঘটনায় পড়ে তার গাড়িটি। এরপর মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় মালাইকাকে। রাতেই হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় কপালে সামান্য চোট পেয়েছেন মালাইকা, সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক, রবিবারই ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে। এবারে মুভি আপডেট। চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে দশভি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। অষ্টম শ্রেণী পাশ করা মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন ছোট বচ্চন। সিনেমার গল্পে পরিচালক তুষার জেলোটা তুলে ধরেছেন গঙ্গারামের জেলবন্দী জীবন। উস দরওয়াজে সে সর ঝুকা কে কুছু ইসমে রহ উতনি কে জো চৌধুরাট কি পাগড়ি হ্যায় ঝুকতি কোনি পুরা গেট খুলওয়ার। সামাজিক সমস্যাগুলোর হাসির মোড়কে তুলে ধরা হয়েছে দাসভি ছবিতে, যেখানে মুখ্য চরিত্রে আছেন অভিষেক বচ্চন, আরও আছেন ইয়ামি গৌতম। 7 এপ্রিল মুক্তি পাবে দাসভি। সিনেমার প্রচারে অনলাইনে আলোর মুখ দেখছে এই ট্রেলার, যেটি প্রকাশের পর ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। তুষার জালোটা পরিচালিত ছবিতে অভিষেক বচ্চনকে দেখা যাবে অষ্টম শ্রেণী পাশ করা মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরীর চরিত্রে। अब क्या करना चाहते हो? एक पुराना सपना पूरा करने आया हूँ। कौन सा वाला बाकी रह गया? দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছে গঙ্গারাম চৌধুরীকে। সেই জেলে যাওয়ার পরই নতুন করে পড়াশোনার তাগিদ খুঁজে পান তিনি। ঠিক এমন জেলবন্দী জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দাসভি। সরকার চালানে কে বাদ মে গায়ে ভ্যাস না চরাউঙ্গি সিএম তো বিমলা দেবী রহেগি। দাসভি শুটের সময় কয়েদি ও জেলের কর্মীদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয় অভিষেক বচ্চনের। আর তাই মুক্তির আগেই অভিষেক আগ্রা সেন্ট্রাল জেলের প্রায় 2000 কয়েদির সাথে বসে দেখলেন দাসভি। চৌধুরী কা কদ না কভি কটা হ্যায় না কভি কটেগা, দাসভি তো চৌধুরী কা গিরা হ্যায়। 7 এপ্রিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে দাসভি। যে ছবি দিয়ে পেয়েছিলেন বিশ্বব্যাপী জনপ্রিয়তা, 36 বছর পর তার সিকুয়েল নিয়ে বড় পর্দায় আসছেন হলিউড তারকা টম ক্রুজ। সিনেমার নাম টপ গান ম্যাভরিক। নতুন এই ছবিটি পরিচালনা করেছেন জোসেফ কসিনসকে। প্যারামাউন্ট পিকচারের পরিবেশনায় টপ গান ম্যাভরিকের প্রথম প্রদর্শন হবে কান চলচ্চিত্র উৎসবে। শাফিন জেবিন, চ্যানেল 24।
Who the hell are they going to get to teach us? দর্শক এই ছিল ওয়ালটন ইন ডয় টিভি প্রেজেন্স আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আগামী কাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরো নানা খবর নিয়ে আবারো হাজির হব আমি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল 24 এর সাথেই থাকুন